সকালে ঘুম থেকে উঠেই বদ শুরু করেছিস, বালিশগুলো মা বিছানাটা তুলে দিয়েছে, তুই বালিশগুলো ফেলছিস। যে দেখেছে ক্যামেরা চালু হয়ে গেছে তাকে চুপ করে শুয়ে পড়লো। না বাবা, খেলো না। তোমাকে এগুলো ফেলায় কেউ? বিছানাটা নোংরা হয়ে গেলে তো মা বকবে। বকবে না, বিছানাটা নোংরা হয়ে গেলে মা আবার বকবে। এটা কি হচ্ছে? কি গো, আজকে আমি অফিস চলে যাব না তো? অফিস যাব, অফিস চলে যাব। তুই এখন এই খেলাতে মেতেছিস, অফিস আমি চলে যাচ্ছি, টাটা, আমি চললাম, বাই। কি বাই? তাহলে এগুলো ফেললে আমি চলে যাব, অফিস চলে যাব। হ্যাঁ চললাম, আমি চললাম, আমি চললাম, চলে যাচ্ছি বাবা, চলে যাব। যাবো না তো? তাহলে এগুলো হাত দিবি না, বালিশে নোংরা করবি না, চল আমার গোলায়। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ ফ্রেশ নিউ ব্লগ। তো আজ স্যাটারডে, আমার অফিস ছুটি আছে, তাই ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিলাম। আশা করি তোমরা আমাদের ব্লগগুলো নিয়মিত দেখছো। ব্লগ একটু কম আসছে, কিন্তু যতটা সম্ভব দু তিন দিনের ব্লগ একসঙ্গে একটা ব্লগ বানিয়ে পোস্ট করছি। কোথায়? একটাও নেই, ঠাকুরের প্রসাদ সব তুমি খেয়ে ফেলেছো। আর কি করে ন্যান দেওয়া যাবে? আম কি করে আম খাবে? তো আশা করি তোমরা এই ব্লগটাও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, আর তোমাদের এটা খুবই ভালো লাগবে। তো চলো কন্টিনিউ করতে থাকি। এখন সকালে ব্রেকফাস্টে বানানো হচ্ছে পোহা, আর এটা আমি শুরু করে দিয়েছি। আজকে আবার কাজে দিদি আসবে না, আর আমাদের একটু বাইরে ঘুরতে যাওয়ারও প্ল্যান করছি, কারণ পরপর দুদিন ছুটি আছে। তো এটাকে একটু ইউটিলাইজ করে নিতে হবে ভালো করে। বন্যা লেগে গেছে এখন ঘরের কাজে, আমি ভাবলাম ব্রেকফাস্টটা বানিয়ে নিই। পোহা সব রেডি করাই আছে, যদি উচ্ছে ভাজাটা নয়, পোহার আলাদা, এটা চলছে। ভাজা হোক। এর মধ্যে পোহাটাকে ঢেলেছিস? তো আমি বাটিতে দিলাম। কি গো, এই দেখো কিভাবে নোংরাটা করে। এই তো মা ঘর পরিষ্কার করলো, স্নান হয়ে গেছে এখন, আজকে তাড়াতাড়ি ঘুরতে যাব বলে। তুই খাবি না সেটা বল? ওটা খাবে না, যেগুলো খাবে না দেখো বাটি এখানে, আর গোটা খাটে ফেলেছে, দেখো গোটা খাটে ফেলেছে। এবার চটকা চট কি করবে? দাঁড়াও একে এখন পরিষ্কার করাই। আমরা এখন খাটের তলায় বল নিয়ে খেলছি না গো মামা। দেখো কাণ্ডটা, আমাকে খাটের তলায় ঢুকতে হয়েছে এই বল কুড়োর জন্য। কি বের হচ্ছে না? চলো চাবি নিয়ে নিয়েছো, বাড়ির চাবি নিয়ে নিয়েছো? ওকে চলো, এখন বেরিয়ে গেছি একটু ঘুরতে হবে। আজকে ছুটির দিন, সকাল থেকেই ভাবছিলাম যে বেরোবো, এখন ঘড়িতে বেজে গেল চারটে। দুপুরে লাঞ্চ টাঞ্চ করে উনি ঘুমিয়ে নিয়েছেন, আমাদের তো ঘুম হয়নি কারণ উঠে পড়ে। হ্যাঁ তোমরা গাড়িতে চলো না। কেন, কিছু ভুলে গেছো? চলো ঠিক আছে, আমরা দুজন নিচে যাই, মা আসছে। ব্যাগ ট্যাগ সব নিয়ে এসো, ঠিক আছে? চাবিটা দরজায় লাগানো আছে দেখো। এবার একটু ঘোরাঘুরি হবে আমাদের, না গো শুনে। দেখো অলরেডি গাড়ি বেরিয়ে গেছে, পর্ণা বাইরে দাঁড়িয়ে আছে এখন, চলে এসো। আর একজন দেখো এখানে বসে আছে, এই যে একজন ভদ্রলোক। কিরে তাকা এদিকে তাকা,
তাকাবে না তাকাবে না দেখেছো যাও মায়ের কাছে চলে যাও ঘুরতে এলে মায়ের কাছে যেতে হয় এ বাবা চলো 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 হ্যাঁ ফাইনালি আজকে আমরা ন্যাশনাল পার্কে আসতে পেরেছি তাই না অনেকবার চেষ্টা করেছি কিন্তু তুই অ্যানান করে এটা নিয়ে কী করবি এটা তোর জন্য না তো এখানে তোকে কী সুন্দর দেখ কত ভিড় দেখো বাড়ি চল অনেকদিন পরে খুলেছে তো আর আজকে ছুটি ছিল বেশিরভাগ জায়গায় তো লোকজন চলে এসছে চল হাঁটি হাঁটি করবি চল হাঁটি হাঁটি কর চল আমরা চলে যাচ্ছি বাই বাই চলে এসো এবার বাই আসছে দেখো তো আমাদের বলটা নিয়ে এলে ভালো হতো তাই না বললে কেন তুমি এসো 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 এখানে আয় আমার কাছে আয় আয় দেখবি আয় আমার কাছে আয় কিনেছো কি এনেছো দেখি এটা তো খারাপ ওইটা নিয়ে এসো ওই দেখো যদি খেলে দিল যাও যাও নিয়ে এসো যাও আমায় দেবে যাও হ্যাঁ যাও গুড বয় এসে খেলায় ব্যস্ত নিয়ে আয় আমার কাছে নিয়ে আয় নিয়ে আয় আমার কাছে নিয়ে আয় ওই তুই মাছটাকে ফেলে দিচ্ছিস হায় স্লিপ পেয়েছে ছি 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 কে ফেলিস না ওটা নিয়ে আয় নিয়ে এসো বেবি বেবি ওটা নিয়ে এসো কই ওই শোনাই নিয়ে আয় মাছটা নিয়ে আয় এখানে এখন এসেছে খেলায় মেতে গেছে দেখো খুব সুন্দর লোকজন চারদিকে এখন কেউ শুয়ে আছে বসে আছে বাচ্চারা খেলছে দারুণ সুন্দর অনেক বড় পার্কটা আমরা তো একটা জায়গায় এসেছি ওদিকটা অনেকটা বড় জানো তো দেখো এটাকে দেখো মাস্তান লাগে মাস্টার নিয়ে আয় কোথায় যাবি তুই হ্যাঁ পড়ে যাবি তো তুমি পড়ে যাবে তো বেবি এই দেখো যাচ্ছে ওই বাচ্চাগুলো খেলছে ওদের সঙ্গে দৌড়াচ্ছে মানে ও খেলবে বুঝলে ধর 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 আরে দৌড়াচ্ছে চলো এই তো আমাদের ঘোরাঘুরি হয়ে গেছে এখন এবার বাড়ি যাওয়ার পালা হ্যাঁ মুখে হাত দিও না খেলাধুলো করে কেউ মুখে হাত দেয় হাত না দিয়ে হাত না দিয়ে মুখে হাত দেয় না বেবি আচ্ছা ঠিক আছে চল তুই কথা শুনবি না আমার
আজকে বলটা নিয়ে এলে আর একটু বেশিক্ষণ খেলতে হতো, যদিও সন্ধে হয়ে এসছে। মা আসছে তো, মা আসছে, তাই তো মা আসছে, তাই তো মা আসছে। এন 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 চল চল বেবি, এবার তো তোমাকে একটু কিছু খেয়ে নিতে হবে, চলো। এখানেই আছে আমাদের গাড়ি, আজকে পুরো ভরা। যদিও আগে আমি বলেছিলাম এটা ন্যাশনাল পার্ক, এটা ন্যাশনাল পার্ক না, এটা সেন্ট্রাল পার্ক, ভুল করে ন্যাশনাল পার্ক বলে দিয়েছিলেন। এন 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 চলো। টেম্পার গ্লাসটা পাল্টে নিলাম, আগের টেম্পার গ্লাসটাকে তো এই দুদিন আগে পাল্টালাম, সেটাকে এই দুদিন নয় সাত আট দিন হলো, এমন ফেললো ক্যামেরার কাজটা, পুরো একদম হেজি হয়ে গেল। এই তো বাবা বাড়ি যাবো, আবার দেখো টেম্পার গ্লাস পাল্টালাম, একদমই ভিডিও করা যাচ্ছিল না। তুমি ডগি রেখে শুধু হ্যাঁ কর, চলো এখন বাড়ির কাছে চলে এসেছি, চলো বাড়ি যাই। দেখি তোমার নতুন জুতো দেখি, হ্যাঁ আজকে দেখো ঘোরাঘুরির পরে আবার নতুন জুতো, নতুন জামা, তাই না? নতুন জুতো চলে এসছে, ভালো আছে, জুতোটা পছন্দ হয়েছে? হ্যাঁ এটা তোমার পছন্দ? কি এটা পছন্দ হয়েছে নাকি বলো? না না সব ঠিক আছে, কিন্তু জিপটাকে এবার একটু কম বের করতে হবে। থাক থাক, জুতোটা পরে থাকতে হয় তো, কেউ জুতোটা পরে না পরে কেউ ঘোরে নাকি? হ্যাঁ হ্যাঁ, শুধু বলটা নিয়ে যাওয়া হয়নি, বলটা নিয়ে গেলে খেলাটা একটু বেশি মজা হতো, তাই না? থাক থাক থাক